ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। বিষয়টি হল NSOU PG এক্সাম আপডেট 2020। তো বন্ধুরা, তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার এক্সাম কবে হবে, কি আদৌ হবে কি না, সে বিষয়ে কোনো নোটিশ পাওয়া গেলে অবশ্যই জানাবেন। তো সে বিষয়টি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি পাবলিশ হয়েছে আজকের তারিখে, দেখো 18/9/2020। নোটিশে কি বলেছে আমি একটু বলি। অ্যাজ ডাইরেক্টেড অল পার্সন কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট অনলাইন এক্সামিনেশন অফ পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড থিওরি এক্সিট এক্সামিনেশন June 2020। এখানে কিন্তু এক্সিট বলছে, অর্থাৎ এখানে পার্ট টু এর এক্সামের কথা বলছে। পার্ট ওয়ান সম্পর্কে এখনও কিছু তেমন নোটিশে বলা হয়নি। আর শিডিউল টু বি হেল্ড ডিউরিং দ্য পোস্ট বিটুইন 1st October অ্যান্ড 18th October বলছে যে 1st October থেকে 18th October মধ্যে পরীক্ষাটি হবে। অ্যাকচুয়াল এক্সামিনেশন ডেটস উইল বি ইনফর্ম ইন ডিউ টাইম। এই যে কদিন টাইম আছে এর মধ্যেই অ্যাকচুয়াল এক্সামিনেশন ডেটটি আবার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। বলছে এক্সামিনি কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট অফ NSOU রেগুলারলি। বলছে যে প্রত্যেক দিন এই NSOU-এর যদি অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করা যায় তো সেখান থেকে পাওয়া যাবে। তো এখানে বলে দিয়েছে অনলাইন এক্সামিনেশান, একটু বলে রাখি এখানে অনলাইন এক্সামিনেশান, কিন্তু এক্সামিনেশান কীভাবে হবে সেই বিষয় সম্পর্কে কিন্তু ক্লিয়ারলি এখনও কিছু বলেনি। এখানে কী ধরনের প্রশ্ন হবে, ওপেন বুক ইভ্যালুয়েশন হবে না অ্যাসাইনমেন্টের মতো আবার কোশ্চেন লিখে অনলাইনে সাবমিট করতে হবে, সেই সম্পর্কে এখনও কিন্তু কিছু বলেনি, বা MCQ প্রশ্ন হবে না কী ধরনের প্রশ্ন হবে কিছুই কিন্তু এখনও বলেননি। শুধুমাত্র বলেছে অনলাইন এক্সামিনেশান হবে এবং সেটি এই 1st October থেকে 18 অক্টোবরের মধ্যেই হবে, এবং কোন কোন ডেটে হবে সেই ডেটটি পরবর্তীতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। তো সেই বিষয়টি যখন ওয়েবসাইট দেবে আমরাও তোমাদের জানার চেষ্টা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে থাকো। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।